দ্বিতীয় দফা দেখেছি, তৃতীয় দফা মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের আর্তনাদ দেখেছি, আজকেও দেখেছি, আজকেও ওদের আর্তনাদ দেখেছি। অর্জুন সিং শান্তনু ঠাকুররা, লকেট চ্যাটার্জি রথিন চক্রবর্তীরা আজকে যেভাবে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছেন মাঠে দাঁড়িয়ে, যেভাবে মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, আমনাঙ্গা দত্তপুকুরে হিন্দুদের আটকানো হয়েছিল ভোটদান করার জন্য, বেছে বেছে হিন্দুদের চারটা পাঁচটা বুথে সব হিন্দু পাড়ায় প্যারামিলিটারি পাঠিয়ে তাদেরকে আনিয়ে বারোটার মধ্যে ভোট করিয়েছি। আপনাদের লড়তে হবে কৈলাস মিশ্রর মতো একটা গুন্ডা হাওড়ার বালি লিলুয়াতে সব হাইরাইজের নিচে তালা লাগিয়েছিল, বারো হাজার ভোটার, প্রত্যেকটা হাইরাইজের নিচে বড় বড় গোদরেজের তালা। সকাল সাড়ে দশটার সময় আমাকে প্রদীপ লোধা বিজেপির এমএলএ গড়বেতার এমএলএ, তিনি আমাকে সকাল সাতটায় বলেন যে দাদা আমার মেয়ে আমাকে বলছে সব হাইরাইজ বিল্ডিং এর নিচে তালা লাগিয়ে দিয়েছে, বেরোবে কি করে? আমি বললাম আমাকে সময় দিন। সাড়ে দশটার সময় প্রদীপ লোধা বলছে তালা সব ভেঙে দিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী, হুড় হুড় করে সবাই নামছে আর জয় শ্রীরাম বলছে আর পদ্ম ফুলে ভোট দিচ্ছে, ভোট এখানেও আমি করাবো। এখানে একটা কাউন্সিলর আছে প্রসেনজিৎ নাগ, এই মালটাকে আমি বলে যাচ্ছি, এই মালটাকে থার্ড গ্রেড মালটাকে বলে যাচ্ছি, একটা চিঠি পাঠিয়েছিল কাটমানি কাকলি ঘোষ দস্তিদার বাপিকে দিয়ে পয়সা তুলে ওর পিয়ে। আমি বলেছিলাম তথ্য দিয়ে এমপি সম্পর্কে, আমার বাপ তুলেছিল রাজভবনের গেটে, সরাসরি বাপ তুলেছিল আমাকে, এই নাগ বেটাকে দিয়ে এ নাকি ওকালতি করে, এ একটা চিঠি করেছিল যে আমার এমপির নাকি মানহানি হয়ে গেছে, মান থাকলে তো মানহানি হবে, মানহানি হয়ে গেছে। আমি এর উত্তরে আমার লয়ার বলল যে কাকলি ঘোষ দস্তিদার বাপ তুলেছে আমার, আগে তার উত্তর দিক তারপরে এর উত্তর আমি দেব। তারপরে সব তালা চাবি লাগানো হয়ে গেছে, বন্ধ, আপনি নিশ্চিন্ত থাকুন, এদেরকে কোথায় পুড়তে হয় আমি ভালো করে জানি। মমতা ব্যানার্জি কি বলছে, রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ, সকলে নাকি খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি এত রাগ কেন সন্ন্যাসীদের উপরে আপনার? আর আপনি আড়াই হাজার টাকা বেতন দেন ইমামদের, রইজুদ্দিন পুরকায়েত তিনি হ্যান্ডবিল দিচ্ছেন যে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে কোন মুসলমান যেন ভোট না দেয়। পুরকায়েত বাবু ভ্যাকসিনটা নিয়েছেন কার? দুটো ভ্যাকসিন তো ফুড়েছেন, তিনটাও নিয়ে নিয়েছেন, আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছেন মমতা ব্যানার্জির কাছে। পুরকায়েত বাবু রেশনটা আনতে যান কে দেয়? হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রেশন তো 7 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়। ইমাম অ্যাসোসিয়েশন ভোট চাইতে পারে, এই ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল? ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন আমতাতে আনিস খানকে 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল? ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন ফুরপুরা পীরপুরা দরবার শরীফের পীর সাহেব নওশাদ সিদ্দিকের টুপি ধরে ওদের পুলিশ মমতার পুলিশ টানছিল? কোথায় ছিলেন যখন গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তৈরি করেছিল, বাড়ি পড়ে 12 জন মুসলমান গরিব মানুষ মারা গেছিল? মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছেন। আর কার্তিক মহারাজ খারাপ, রামকৃষ্ণ মিশন খারাপ, ভারত সেবাশ্রম সংঘ খারাপ, ইস্কনকে নাকি উনি জমি দিয়েছেন, কি সাহস! ইস্কন 700 একর জমি কিনেছেন, উনি ক্যাবিনেটে 14 ওয়াইটা সিলিংটা শুধুমাত্র তুলে দিয়েছেন, ইস্কন কিনেছেন। কি বলছে, কিছুদিন আগে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র
কতদিন আগে তিনি স্বর্গধামে গেছেন বলছেন ঠাকুর অনুকূল চন্দ্র এসে আমার কাছ থেকে জমি নিয়ে গেছে কি সাহস মালদার গাজলে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ আর ওর চামচাগুলো বনগার বিশ্বজিৎ দা বলে বিশ্বজিৎ দাস বলে ইনি ইনি রানী শিরোমণি না রানী রাসমণি আরেকটা চিটিংবাজ ডাক্তার নির্মল মাঝি বলে মা সারদামণি হিসেবে উনি জন্মগ্রহণ করেছেন কি সুন্দর মা সারদামণি কোন দিন স কোন দিন ব কোন দিন ল কোন দিন বলছে রাকেশ রাকেশ রোশন চাঁদে যাচ্ছে কোন দিন বলছে ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে টিভি দেখেন ওর বক্তৃতা দেখেন আমি তো শুনেছি মহিলারা আগে দেখতো এখন চ্যানেল চেঞ্জ করে দেয় বল সিরিয়াল দেখ নইলে বাচ্চাদের বলে পোগো দেখ ওকে দেখবো না ওর কথা শুনবো না তাই তো 25 তারিখের ভোটে 8টা সিটি নরেন্দ্র মোদীকে দেব আর তারপরে 1 তারিখে তৃণমূলের দফা রফা করব আর ছোট থেকে বড় সর্বত্র চুরি চুরি ছাড়া এদের কোনো কাজ নেই লজ্জা লাগে না দোকান কাটারা ঘুরে বেড়াচ্ছেন চাকরি চোর কয়লা চোর বালি চোর পাথর চোর ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম 5000 পুকুর বুঝিয়েছে এরা এই তোলাবাজ লাল চুল কানে দোল তার নাম যুবা তৃণমূল এদের অত্যাচারে অতিষ্ঠ মানস বাবু এক তপন শাহ বাবু বলছে আমি 43 দিন জেল খেটেছি তার স্ত্রী বলছে কাঁদছে এখানে অনেকে আছেন কারো মাথা ফেটেছে কেউ মিথ্যা মামলায় জেল খেটেছে আপনি ভাবতে পারেন এই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবে 2000-4000 লোকের নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে উনি যদি 2 কোটি 80 লক্ষ লোকের প্রতিনিধি হন আমিও 2 কোটি 28 লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি রাজ্যের বিরোধী দলনেতা ওকে সন্ধে 6টা অবধি ঝুলিয়ে রেখে পারমিশন দিয়েছে কেন পারমিশন দিল প্রথমে বলে দিয়েছিল পারমিশন হবে না এখানকার আইসি তিনি দেবরাজকে ফোন করেছিলেন বলেছেন ও এলেই বিপদ আপনি পারমিশন দেবেন না পুলিশ তো ভাইপোর লোকেরা চালায় কারণ এই আইসিরা টাকা তোলে একটা পুকুর নেই সব পুকুর বন্ধ করে দিয়েছে প্রমোটাররা কোথাও কিচ্ছু নেই পুকুর নেই গাছ নেই ড্রেন নেই রাস্তা নেই সব ফ্ল্যাট বাড়ি বেচে দিচ্ছে জলাভূমি শেষ করে দিচ্ছে আপনারা কি পেয়েছেন 11 সালের আগে কত ট্যাক্স ছিল কর্পোরেশনের এখন বইটা দেখে নেবেন হিসাবটা আপনারা এপ্রিল মাসে সিএসসির বিল দেখেছেন সিএসসির বিলটা মে মাসে দেখবেন ইলেকট্রিকে 3 গুণ টাকা বাড়িয়ে দিয়েছে 3 গুণ টাকা 1000 টাকা যার ছিল এপ্রিল মাসে সিএসসির ইলেকট্রিকের বিল তার মে মাসে এসেছে 2800 টাকা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ লোককে শেষ করে দিয়ে গেছেন এবং সেই কারণে পারমিশন আজকে দেওয়া যাবে না আমি কার্যকর্তাদের জানালাম আমি বক্তৃতা করব না পারমিশন যদি না দেয় ওই মাঠে বসে 500 জনকে নিয়ে চা খেয়ে আসব তখন দেখল মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী 1956 ভোটে হারিয়েছি তো একে তো আটকানো যাবে না আটকানো যাবে না তাই পারমিশনটা দিয়েই দে পারমিশনটা না পেলে এই আইসি কে ইলেকশন কমিশনে কমপ্লেন করে কি করতাম আপনি শুধু দেখতেন আমি এদের সোজা করা লোক আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক প্রাণ অষ্টাগত জনগণের আর দাদাগিরি দাদাগিরি আর ভোট লুট করা কর্পোরেশনের ভোট হয় না পৌরসভার ভোট হয় না রাজ্য পুলিশ থাকলেই ভোট চুরি করে আগের দিন বাইক নিয়ে ঘুরবে বলবে ভোট দিতে যাবি না দেখে নেব টোটো বন্ধ হকার বন্ধ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের উপরে অত্যাচার যত টোটো আছে সব মাথায় ঝান্ডা লাগিয়ে দিয়েছে একটা টোটোর লোক ভোট দেবে না এদের সব চোখ মারে আমাদের বলে ঝান্ডা না মারলে টোটো অটো চালাতে দেবে না এই হচ্ছে এদের ক্যারেক্টার আমি আপনাদের কথা দিলাম আমি প্রথম দফা দেখেছি গুন্ডা উদয়ন গুহ কেমন চিৎকার করছেন একই হলো একই হলো
आधा सामरिक बाहिनी एक ही करलो एमन तो कथा छिलो ना। द्वितीय दफा देखेछि तृतीय दफा मालदा मुर्शिदाबादेर गुंडादेर आर्तनाद देखेछि आजकेओ देखेछि आजकेओ ओदेर आर्तनाद देखेछि। अर्जुन सिंह शांतनु ठाकुररा लकेट चैटार्जी रथीन चक्रवर्तीरा आज के जेभावे ओदेर के उचित शिक्षा दिए चेन माठे दाड़िए जेभावे मानुष निजेर वोट निजे दिए चे आमी ए गुंडा देर बोले गेलाम छोट शाहजान आजाद मुन्ना टुटुल गाजी आज शाहनवाज होसेन डाम्पी आमी बोले गेलाम भाई भद्र भावे चलुन चिरदिन कहारो समान नहीं जाए सावधाने थाकुन दादागिरी करबेन ना।